বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সব সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভি ভাবিলেন আজই নিস্তার নাহি যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুট্টের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেনু অপরাধ কি করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা গেল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতিষ্ঠিত কোন ছাড়। ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বাদশাহ সুদালের শাস্ত্রের কথা শুনাবো অনর্গল। যায় যাবে প্রান্তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো শাহানশাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে। বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। শিক্ষক কন যাহা পানা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছে নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে যাবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ শরী ব্যথা পাই মনে। উচ্ছ্বাস বরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহানুদার বাদশাহ আলমগীর।